বিশ্বকাপ বাছাই ওমানের দিল্লিতে কাল থেকে শুরু সাকিবকে ছাড়া টাইগারদের পথ ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ে বড় দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদের বলছেন মাহমুদুল আরিয়াদ তারুণ্যে আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক অন্যদিকে খর্বশক্তির বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভারত অধিনায়ক রোহিত শর্মা অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু কাল সন্ধ্যা সাড়ে সাতটায় সাকিবহীন বাংলাদেশের পথ শুরু হচ্ছে বছর খানিকের জন্য অধিনায়কের দায়িত্বটা অনেকটা নিশ্চিত মাহমুদুল্লার সাকিব ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামার আগেই তাকে ফিরে পাওয়ার দিন গুনছেন সতীর্থরা ভালোবাসি এবং সবসময় দেশের চলছে অস্থিরতা সেখান থেকে ফোকাস ক্রিকেট মাঠে নেওয়া সহজ নয় টিম মিটিংয়ে স্টাফ অধিনায়কের বড় কাজ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মন্ত্র দেয়া সবাইকে তামিম সাইফুদ্দিন সাকিব ছাড়া টি টোয়েন্টিতে খর্বশক্তির দল বাংলাদেশ তিন পেসার এক স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ওপর আমি পার্সোনালি ফিল করি ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি কারণ ইন্ডিয়ার ম্যাক্সিমাম সময় উইকেটগুলো ভালো থাকে তো আমরা যেন প্রপার ব্যাটিং করে প্রপার অ্যাপ্লিকেশনগুলো আমরা এক্সিকিউট করে যেন আমরা একটা ভালো একটা টার্গেট দিতে পারি বোলারদের ঘরে মাঠে সবসময় অপ্রতিরোধ ভারত কোহলি সহ টপ বোলারদের বিশ্রাম দিলেও বড় জয়ের সামর্থ্য আছে নতুনদের সামনের বছর বিশ্বকাপের জন্য প্রমাণ করতে বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাচের আগে শেষ অনুশীলনে এসেছিলেন মাত্র ক্রিকেটার বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলবে না তারপরও আমাদের সতর্ক থাকতে হবে দলে বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে তরুণরাও বিপজ্জনক হয়ে ওঠার সামর্থ্য রাখে টি ভারতকে হারানোর কাছে গিয়েও পারেনি বাংলাদেশ দু হাজার পনেরো বিশ্বকাপ থেকে জমেছে দুই দলের লড়াই ভারত অধিনায়ক তাই তো সতর্ক নিউলুকের বাংলাদেশকে নিয়েও কঠিন একটা সময়ে কঠিন একটা সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সেখানে প্রতিপক্ষ শুধু শক্তিশালী ভারতই নয় লড়তে হবে বায়ু দূষণের বিপক্ষেও সাকিব তামিম ছাড়া বাংলাদেশের এই টিম কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ দিল্লি ভারত প্রথম টি টোয়েন্টিতে একাদশ কৌশল ছাপিয়ে দু দলের ভাবনায় দিল্লির বায়ু দূষণ ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা বাংলাদেশ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ডিউ ফ্যাক্টর গেল কদিন হলো একটাই আলোচনা দিল্লির বায়ু দূষণ বাংলাদেশে পৌঁছে গেছে আলোচনা কারণ বাংলাদেশ দল এখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সন্ধ্যা এখনো হয়নি অনেক কুয়াশা মনে হচ্ছে এটা কিন্তু কুয়াশাও রয়েছে হালকা ঠান্ডাও রয়েছে সাথে বায়ু দূষণ সব কিছু মিলে কঠিন একটা পরিস্থিতি বাংলাদেশ অনেক জায়গায় খেলেছে অনেক অনেক কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট হয়েছে তবে এখানে অ্যাডজাস্ট করা একটু কঠিন বাংলাদেশ দল গত তিন দিন প্র্যাকটিস করেছে দুপুরে দুদিন সকালে সেখানে আপনি যদি দেখেন কখনোই এই ওয়েদারে বিশেষ করে সন্ধ্যায় এবং এরকম কুয়াশার মধ্যে প্র্যাকটিস করার কিন্তু অভিজ্ঞতা নেই বিশেষ করে এই মাঠে তো কেমন হবে উইকেট সন্ধ্যায় এরূপ পর কেমন হবে ফ্রেসে ফ্রেসে উইকেট চেঞ্জ হবে কিনা এসব কিছুই জানা নেই এটা একটা বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জই বাংলাদেশের সাথে রয়েছে এখন তবে উইকেটের সাথে এখন যেই পরিস্থিতি রয়েছে সেখানে এটাই একটা ধাঁধা বাংলাদেশের জন্য উইকেটটা কেমন হবে এবং সেখানে ডিউ ফ্যাক্টরটা কেমন কাজ করবে সেটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে টস হওয়ার আগে মাহুদুল্লাহ রিয়াদ এবং টিম ম্যানেজমেন্ট ভালোভাবে উইকেটটা দেখবেন আউটফিল্ডটা দেখবেন দেখার পর একটা সিদ্ধান্ত নেই এবং সেই অনুযায়ী একাদশটা গঠন করবেন একাদশের কথা যেমন বলতেই হয় যে তিনজন পেসার একজন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের তেমনটা হওয়ার সম্ভাবনা বেশি এবং ভারত দলে কিন্তু আমি যেই খেলু আপনি যদি দেখেন কোহলি নেই টপ শাড়ির ক্রিকেটাররা হয়তো অনেকে নেই তো সেখানে যারা খেলবেন তারাও কিন্তু এখানে অনেক ম্যাচ খেলেছেন তারা স্ট্রং একটা দল নিয়েই খেলবেন এবং স্ট্রং দল হিসেবেই থাকবেন তবে বাংলাদেশ দলে যেটা মনে হচ্ছে যে সবাই চান সবার মধ্যে একটা জেইদ রয়েছে যে এইখানে এক একটা ভালো পারফরম্যান্স একটা ভালো জয় বাংলাদেশ দলের বা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে যে রিসেন্ট টাইমের তর্ক বিতর্ক রয়েছে সেগুলো সব মুছে দিবে এবং সবার আলোচনা ফোকাস চলে আসবে মাঠের মধ্যে এবং সেটাই কিন্তু ক্রিকেটাররা চাইছেন যেন খুব ভালোভাবেই চাইছেন একটা ভালো ম্যাচ খেলে সব ফোকাস ক্রিকেটে নিয়ে আসা এবং এই দলকে এগিয়ে নিয়ে যায় মাহমুদুর রিয়াদ মনে প্রাণে সেটাই চান প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয়শো উইকেটের মাইল স্পর্শ করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক জাতীয় ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে রংপুরের বিপক্ষে এই কীর্তি করেন খুলনার অধিনায়ক তার স্পিন জাদুতে মাত্র দুশো চব্বিশ রানে অল আউট রংপুর মিরপুরে আব্দুর রাজ্জাকের শিকার উনসত্তর রানের সাত উইকেট শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্জাকের স্পিন সামলাতে ব্যর্থ রংপুরের ব্যাটসম্যানরা সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন দশ নম্বর ব্যাটিংয়ে নামা রিশাদ চল্লিশ রান এসেছে নাসিরের ব্যাট থেকে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছে খুলনা দিন শেষে সংগ্রহ চব্বিশ রান জানুয়ারিতে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচশো উইকেটে ল্যান্ডমার্কে পৌঁছান রাজ্জাক ছয়শো উইকেটের রেকর্ডেও তিনিই বাংলাদেশের একমাত্র এদিকে ভারত সফরের আগে দারুণ ছন্দে সাদমান ইসলাম চট্টগ্রামের বিপক্ষে একশো বাষট্টি রানে অপরাজিত ঢাকা মেট্রোর ওপেনার তার ব্যাটে চড়ে প্রথম দিন শেষে চার উইকেটে তিনশো সাতান্ন রান তুলেছে ঢাকা মেট্রো টি টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল প্রথম ওয়ান ডেতে পাকিস্তানের কাছে উনত্রিশ রানে হেরেছে রুমানার দল পাকিস্তানে দেয়া দুশো ষোলো রানের টার্গেট একশো ছিয়াশি অল আউট বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাহিদা ও সিদ্রা আমিন একুশ রানে সিদ্রাকে ফেরান ফাইমা খাতুন তিনি নেমে দুই রান করেন জাভিরিয়া খাতুন ফেরেন নাহিদার স্পিনে দারুণ ফিফটি তুলে নেন পাকিস্তান ওপেনার নাহিদা এরপর পেসারদের তোপে ম্যাচে ফেরে বাংলাদেশ চুয়াল্লিশ রানে তিন উইকেট নেন জাহানারা দুটি করে উইকেট শিকার পান্না ঘোষ ও নাহিদা আক্তারের জবাবে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ একচল্লিশ রানেই ফিরে যান তিন ব্যাটসম্যান ফারজানা ও রুমানার প্রতিরোধ টেকে নিবেশিক্ষণ একমাত্র লড়াই চালান নিগার সুলতানা আটান্ন রানে তার বিদায়ে জয়ের আশাও শেষ হয় বাংলাদেশের চোদ্দ বল আগেই গুটে যায় দল সিরিজের দ্বিতীয় শেষ ওয়ানডে সোমবার ফুটবলের খবর বিশ্বকাপ বাছাই ওমানের বিপক্ষে ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে বাদ পড়েছেন জুয়েলরানা রানা স্কোয়াডে নতুন মুখ ফরওয়ার্ড রাকিব হোসেন বিশ্বকাপ বাছাই ই গ্রুপে এখন পর্যন্ত জয় শূন্য বাংলাদেশ তিন ম্যাচে বেঙ্গল টাইগারদের সংগ্রহ এক পয়েন্ট তবে সব শেষ ম্যাচে কলকাতায় ভারতের বিপক্ষে জামালদের লড়কো পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাচ্ছে ওমানের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়বে জামাল ভুঁয়ার দল সেখানে কন্ডিশনিং ক্যাম্পের পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বেঙ্গল টাইগাররা পনেরো নভেম্বর আলসিব স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জেমিডের শিশুরা দৃষ্টিহীনতা বাধা হতে পারেনি দাবারু সোনাই খাতুন ও বাপ্পি সরকারের টানা দ্বিতীয়বার দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় বিশেষ দাবায় চ্যাম্পিয়ন তারা পরিবার বা সমাজের বোঝা হতে চান না লক্ষ্য দারিদ্র্য পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া দেশের গন্ডি পেরিয়ে দেখছেন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বপ্ন মনের শক্তি যার প্রবল তাকে দমিয়ে রাখা কঠিন সব প্রতিকূলতা সরিয়ে রেখে সামনে এগিয়ে যাবেন তিনি তেমনি একজন সোনাই খাতুন দাবার বোর্ডে লড়াকু দৃষ্টি প্রতিবন্ধী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোনাই পড়াশোনার পাশাপাশি দাবায় দক্ষ তিনি উপভোগ করেন বুদ্ধির লড়াই তাই সাদা কালো বোর্ডে বুনছেন রঙিন স্বপ্ন আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী আর আমি যেহেতু এই খেলা হচ্ছে শিখেছি তো আমরাও বুঝিয়ে দিতে চাই যে আপনারা যেটা পারেন আমাদের দ্বারাও সেটা সম্ভব আর আমরাও সবার সাথে খেলে আমরাও দেশের মানে গৌরব অর্জন করে আনতে চাই জীবন যুদ্ধে হার মানতে নারাজ পাপ্পি সরকারও মেধার বিকাশ ও চর্চায় ছেলেবেলা থেকে সক্ষ দাবার সঙ্গে দারিদ্র্য দূর করতে তাই পেশা হিসেবে বেছে নিতে চান দাবাকেই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পর থেকে অন্য অন্য যেসব খেলা আছে যেমন ক্রিকেট বা ফুটবল সেটা খেলাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু দাবা খেলাটা এমন খেলা যে দাবা খেলার মেইন যেসব রুলসগুলো আছে সেসব রুলসগুলো সমান মানে সমপর্যায়ে রেখেই যে কোনো স্ট্রং প্লেয়ারের সাথেও খেলা যায় দৃষ্টিহীনদের নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখাচ্ছে অ্যাডভান্সমেন্ট অব ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ নামক একটি বেসরকারি সংগঠন এর নির্বাহী পরিচালকও দৃষ্টিহীন তাই সোনাই বাপ্পিদের সঙ্গে বোঝাপড়াটা দারুণ খেলাধুলা এবং বিনোদনের যে বিষয়টা সে বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা প্রতি বছর দৃষ্টি প্রতিবন্ধীদের ন্যাশনাল ওয়াল্টন চেস টুর্নামেন্ট এটা আমরা আয়োজন করে থাকি সমাজের অনগ্রসর এসব দাবারুকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টও করতে চায় ফেডারেশন জাফর তালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দিল্লিতে কাল থেকে শুরু সাকিবকে ছাড়া টাইগারদের পথ চলা ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ে বড় দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদের বলছেন মাহমুদুল আরিয়াদ তারুণ্যে আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক অন্যদিকে খর্বশক্তির বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভারত অধিনায়ক রোহিত শর্মা অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু কাল সন্ধ্যা সাড়ে সাতটায় সাকিবহীন বাংলাদেশের পথ চলা শুরু হচ্ছে বছর খানিকের জন্য অধিনায়কের দায়িত্বটা অনেকটা নিশ্চিত মাহমুদুল্লার সাকিব ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামার আগেই তাকে ফিরে পাওয়ার দিন গুনছেন সতীর্থরা ভালোবাসি এবং সবসময় ভালোবাসব দেশের ক্রিকেটাঙ্গনে চলছে অস্থিরতা সেখান থেকে ফোকাস ক্রিকেট মাঠে নেওয়া সহজ নয় টিম মিটিংয়ে স্টাফ অধিনায়কের বড় কাজ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মন্ত্র দেয়া সবাইকে তামিম সাইফুদ্দিন সাকিব ছাড়া টি টোয়েন্টিতে খর্বশক্তির দল বাংলাদেশ তিন পেসার একই স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ওপর আমি পার্সোনালি ফিল করি ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি কারণ ইন্ডিয়ার ম্যাক্সিমাম সময় উইকেটগুলো ভালো থাকে তো আমরা যেন প্রপার ব্যাটিং করে প্রপার অ্যাপ্লিকেশনগুলো আমরা এক্সিকিউট করে যেন আমরা একটা ভালো একটা টার্গেট দিতে পারি বলারদের ঘরে মাঠে সবসময় অপ্রতিরোধ ভারত কোহলি সহ টপ বোলারদের বিশ্রাম দিলেও বড় জয়ের সামর্থ্য আছে নতুনদের সামনের বছর বিশ্বকাপের জন্য প্রমাণ করতে বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাচের আগে শেষ অনুশীলনে এসেছিলেন মাত্র ক্রিকেটার বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছয় খেলবে না তারপরও আমাদের সতর্ক থাকতে হবে দলে বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে তরুণরাও বিপদজনক হয়ে ওঠার সামর্থ্য রাখে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ভারতকে হারানোর কাছে গিয়েও পারেনি বাংলাদেশ দু বিশ্বকাপ থেকে জমেছে দুই দলের লড়াই ভারত অধিনায়ক তাই তো সতর্ক নিউলুকের বাংলাদেশকে নিয়েও কঠিন একটা সময়ে কঠিন একটা সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সেখানে প্রতিপক্ষ শুধু শক্তিশালী ভারতই নয় লড়তে হবে বায়ু দূষণের বিপক্ষেও সাকিব তামিম ছাড়া বাংলাদেশের এই টিম কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ দিল্লি ভারত আমার কাছে এই ছিল খেলা খবরে